हेलो गाइस एंड वेलकम बैक टू माय चैनल। आजकल वीडियोटा होच्छे किछु बीएड स्टूडेंट देर जोनो आलीनगर टीचर्स ट्रेनिंग कॉलेज स्टूडेंट देर जोनो तादेर सिलेबसेर मध्ये योगा एडुकेशन बोले एक सब्जेक्ट आछे एवं जार मध्ये किछु योगासन इनक्लूड। तो सेई योगासनगुलो के किभाबे करते हैं अर्थात आज के आमी तीनटे योगासन आमार भिडियोर माध्यमे आपनादेर संगे शेयर करब जे स्टेप बाई स्टेप सेगुलोके किभाबे करते हैं। देन परेर भिडियोगुलोते जतगुलो आपनादेर सिलेबासेर मध्ये आछे सबगुलोई आमी आपनादेर संगे शेयर करब। सो आज के जेने निन फार्स्टे जे की की योगासन आमी आपनादेरके शेखाते चलेछि। फार्स्ट होच्छे वज्रासना, देन होच्छे पद्मासन एंड देन होच्छे वज्रासन। तो चलो देखे नी कि भावे स्टेप बाय स्टेप ये योगासनगुलो के करते हैं एवं अवश्य एगुलोर एकटा एकटा करे पार्ट आपनारा फलो करुन जे किभावे करते होच्छे एवं तार साथे साथे आमी भिडियोटा चलाकालीन बोले देव जे किभावे करते हबे किभावे आनते हबे सेगुलो एकटु मन दिए प्लिज शुनुन एवं अवश्य आस्ते आस्ते प्रैक्टिस करुन। हयतो एकबारे प्रपार अवस्थार आशाटा सम्भव नय किन्तु रेगुलर बेसिसे जदि प्रैक्टिस करुन निजे तो हेल्दी थाकबेनी एवं तार साथे साथे आपनार परीक्षाटा खूब इजी हो जाबे। सो फ्रेंड देखे नीन किभाबे करते हय सेई आसनगुलिके। वज्रासन करार समय दुटी पा प्रथमे सोजा अवस्थाय थाकबे, एरपर आस्ते आस्ते हाथेर साहाज्ये पा दुटिके भाज करते हबे। पायेर पाতা দুটি পাতা অবস্থায় থাকবে এবং গোড়ালি দুটি দুটোর সাথে পরস্পর যুক্ত থাকবে এবং দুই হাঁটু পরস্পর পরস্পরের সঙ্গে যুক্ত থাকবে। হাতের আঙুলগুলি পরস্পর পরস্পরের সঙ্গে যুক্ত থাকবে এবং হাতের তালু হাঁটুর উপরে অবস্থান করবে। হাতগুলি থাকবে সোজা অবস্থায় এবং মেরুদণ্ড থাকবে সোজা। দৃষ্টি থাকবে সামনে, শ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবে থাকবে। এইভাবে 10 সেকেন্ড হোল্ড করার পর আস্তে আস্তে হাতের সাহায্য নিয়ে পূর্বাবস্থায় ফিরে যেতে হবে। পূর্বাবস্থায় ফিরে যাওয়ার পর দুটি পাকে ফাঁকা করতে হবে এবং হাত দুটি পাশে থাকবে, মাথা পিছন দিকে নিয়ে গিয়ে কিছু সময়ের জন্য বিশ্রাম নিতে হবে। সেকেন্ড আসন হচ্ছে পদ্মাসনা। এই আসনটি করার সময়ও হাতের সাহায্য নিয়ে পা দুটিকে আস্তে আস্তে ভাঁজ করতে হবে এবং লক্ষ্য রাখতে হবে দুই হাঁটু যেন মাটি স্পর্শ করে। দুই হাতের আঙুল থাকবে জ্ঞান মুদ্রায় এবং দুই হাঁটুর উপরে অবস্থান করবে। দুই হাতের কনুই থাকবে আলতো ভাঙা অবস্থায়, মেরুদণ্ড থাকবে সোজা। যেহেতু এটি একটি ধ্যানাসনা তাই চোখ থাকবে বন্ধ, শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক। 10 সেকেন্ড হোল্ড করার পর আস্তে আস্তে হাতের সাহায্য নিয়েই পূর্বাবস্থায় ফিরে যেতে হবে। পূর্বাবস্থায় ফিরে যাওয়ার পর দুই পায়ের মাঝখানে কিছু ব্যবধান রাখতে হবে এবং হাত থাকবে পাশে, মাথা থাকবে পিছন দিকে, কিছু সময়ের জন্য বিশ্রাম নিতে হবে।
থার্ড আসন হচ্ছে ভদ্রাসনা। এই আসনটি করার সময় দুই হাতে সাহায্য নিয়ে আস্তে আস্তে পা দুটিকে ভাঁজ করতে হবে এবং যতটা সম্ভব দুটি পা যেন মাটির সাথে স্পর্শ করে তার চেষ্টা করতে হবে এবং দুই গোড়ালি ভিতরের দিকে অবস্থান করাতে হবে। দুই হাত দিয়ে দুই হাতের হাঁটু ধরে রাখতে হবে, মেরুদণ্ড থাকবে সোজা, দৃষ্টি থাকবে সামনে, শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক। এই অবস্থায় 10 সেকেন্ড হোল্ড করতে হবে। পূর্বাবস্থায় ফিরে যাওয়ার পর দুই পায়ের মাঝখানে কিছু ব্যবধান রেখে সেমভাবেই কিছু সময়ের জন্য বিশ্রাম নিতে হবে। সো ফ্রেন্ড, এবার আমি আপনাদেরকে বলবো যে প্রত্যেকটি আসনকে কতবার রিপিটেশন করবেন এবং কত সেকেন্ড করে হোল্ড করবেন। প্রত্যেকটা আসনকে 3 টাইমস রিপিটেশন এবং 10 সেকেন্ড করে মিনিমাম হোল্ড করবেন। অর্থাৎ রিপিটেশন টাইম এবং হোল্ডিং টাইম আপনি আস্তে আস্তে বাড়াতে পারেন এবং খাবার খাওয়ার 4 থেকে 5 ঘন্টা পর আপনি যোগাভ্যাস করতে পারেন। শুধুমাত্র বজ্রাসনটি খাবার খাওয়ার পরেই আপনি প্র্যাকটিস করতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।